আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোবাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসানকে কেন বয়কট করা উচিত সেই বিষয়টি নিয়ে। কলকাতায় কালী পূজা 14 নভেম্বর হলেও বৃহস্পতিবার 12 নভেম্বর উত্তর কলকাতার কাকুরগাছি আমরা সবাই সার্বজনীন শ্যামা পূজা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান। এ সময় সাকিবুল হাসান বলেন, কলকাতা আমার কাছে ঘরের মতো, তাই কলকাতার ডাক ফেরাতে পারে না। বৃহস্পতিবার 12 নভেম্বর সন্ধ্যায় কলকাতার কালী পুজো উদ্বোধনের আগে মঞ্চ হতে এ অভিব্যক্তি প্রকাশ করেন সাকিবুল হাসান। কলকাতার পূজা উদ্বোধন এর ছবি বাংলাদেশে ভাইরাল হলে ফেসবুক জুড়ে সাকিবুল হাসানকে হ্যাশট্যাগ দিয়ে বয়কটের ডাক দিয়েছে দেশপ্রেমী আব্দুল জলিল মিয়া। উল্লেখ্য যে সাকিবুল হাসান ভারতে যাওয়ার সময় এমন এক আচরণ করে গেলেন, তারই এক ভক্তের সঙ্গে বেনাপোল বন্দরে প্রিয় খেলোয়াড় সাকিবকে দেখতে পেয়ে দৌড়ে তার পাশে যান ভক্ত মোহাম্মদ সেক্টর। তিনি সাকিবের সঙ্গে কয়েকটি সেলফি তুলেন আর এতে চটে যান সাকিব। ভক্তের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলেন। এ সময় বেনাপোলে ইমিগ্রেশনে উপস্থিত সবাই হতাবহ হয়ে যান সাকিবের এসব আচরণ দেখে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবুল হাসান কে আজ কে থেকে আমি বয়কট ঘোষণা করলাম, তার সাথে সাথে আপনিও বয়কট করুন, এমনই আব্দুল জলিল মিয়ার প্রতিবেদককে বলেন। ইন্ডিয়ার পূজা দিতে যায় আর নিজ বাংলাদেশে এক ভক্ত সাকিবুল হাসানকে ভালোবেসে সেলফি তোলার অপরাধে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে। একজন নিজ দেশের ভক্তকে অপমান করা মানে দেশ ও দেশের জনগণকে অপমান করা, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সাথে আপনারাও সাকিবুল হাসানকে বয়কট করুন। এচু দিদি আমাদের আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করায় আমি সেখানে দাঁড়াতে রাজি, এমনই বললেন আব্দুল জলিল মিয়া। তো এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কী মনে হয়, সাকিবুল হাসানকে কি বয়কট করা উচিত না উচিত নয়, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য।